আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমরা যে বিষয়টি দেখব তা হলো বিপদে ধৈর্য ধারণ করা, এবং বিপদে এই ধৈর্য ধারণটা করাটা হলো একটি বীরত্বপূর্ণ কাজ। ওয়াজরিব ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত পুরো বিশ্ব সব মানুষের চরম বিপদ সংকুল অবস্থা অতিবাহিত করছে। এই বিপদে ধৈর্য ধারণ করা একজন মানুষের জন্য বীরত্বপূর্ণ কাজ। বিপদে ধৈর্য ধারণে রয়েছে অনেক ফজিলত ও উপকারিতা, যার চূড়ান্ত নিয়ামত হলো মহান আল্লাহর সঙ্গে দিদার লাভ করা। এই হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিন নারী পুরুষের উপর সময় বিপদ ও পরীক্ষা এসে থাকে। কখনো সরাসরি তার উপর বিপদ আসে, কখনো তার সন্তান মৃত্যুবরণ করে, আবার কখনো তার ধন সম্পদ বিনষ্ট হয়ে যায়। এসব মুসিবতে ধৈর্য ধারণ করার ফলে তার অন্তর পরিষ্কার হতে থাকে এবং পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হতে থাকে। অবশেষে সে নিষ্পাপ আমল নামা নিয়ে আল্লাহর তাআলার সঙ্গে মিলিত হয়। ধৈর্য ধারণ করা এই কারণে বীরত্বপূর্ণ কাজ যে যারা এই গুণের অধিকারী হয় তাদের জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। যারা এর বাইরে গিয়ে রুক্ষ ও বদমেজাজি হয়, যাদের ভাষা হয় কর্কশ, তারা জীবনে সফল হয় না। ধৈর্য বলতে আমরা কি বুঝি? ধৈর্য একটি মহৎ গুণ। মানুষের মেজাজের ভারসাম্যতা রক্ষা করা, আত্মসংযম অবলম্বন করা, বিপদে ভেঙে না পড়ে অটল অবিচল থাকা, তড়িৎ গতিতে ফল লাভের আশা না করাই নামই হলো ধৈর্য। যে কোনো পরিস্থিতিতে নিজের মন মেজাজকে পরিবর্তন না করা, সর্ব অবস্থায় এক সুস্থ ও যুক্তিসঙ্গত আচরণ লক্ষ্য করে চলা। যারা ধৈর্য হারা হয়ে যায়, লোকেরা তাদের ধার কাছে ভিড়তে চায় না, তাদের থেকে দূরে সরে যায়। সুতরাং সুখ দুঃখ উদ্বেগ উৎকণ্ঠা সুস্থ ও সবল হতে কিংবা জীবনের সফলতা লাভ করতে প্রয়োজন ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ মানুষের জন্য বীরত্বপূর্ণ কাজ। সর্বোপরি কথা হলো, কোনো মুমিন বান্দার জন্য শোভনীয় নয় যে সে বিপদে ধৈর্য হারা হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয় কিংবা মহামারী দেখা দিলে সে কাণ্ডজ্ঞানহীন শূন্য হয়ে পড়বে, এমনটি মুমিনের জন্য ঠিক নয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যের শক্তি দান করবেন। ধৈর্য থেকে উত্তম ও কল্যাণকর বস্তু আর কি আছে? মুমিন বান্দা যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ও সবরের তিনটি স্তর রয়েছে। মুমিন বান্দা তিন স্তরকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, অন্য কারো তা মেনে চলা সম্ভব নয়। তা হলো নিজের নফসকে হারাম ও অবৈধ কাজ থেকে বিরত রাখা, নিজের নফসকে ইবাদত ও আনুগত্যে বাধ্য করা, তিন যে কোনো বিপদ আপদে নির্বিঘ্নে ধৈর্য ধারণ করা। যখনই কোনো মহামারী সমতুল্য রোগ ব্যাধির প্রকোপ দেখা দেয়, ঘূর্ণিঝড় তুফান সমতুল্য মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, সেসব বিপদ আপদকে মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের পরীক্ষা কিংবা আজাব হিসেবে নাজিল হয়েছে বলে মেনে নিয়ে তাতে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর পক্ষ থেকে এর বিনিময়ে পুরস্কার বা প্রতিদান পাওয়ার আশা করাই হচ্ছে মুমিনের প্রকৃত পরিচয়। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই যে যদি কোনো মুমিন বান্দা চরম বিপদ ও হতাশার মুখ দিয়ে কোনো কাতর শব্দ ব্যবহার করে কিংবা অন্যের কাছে নিজের দুঃখ প্রকাশ করে, তবে সবর বা ধৈর্যের পরিপন্থী হবে না। হাশরের ময়দানে এই মর্মে ঘোষণা করা হবে বলে হাদিসে বর্ণনা করা হয়েছে, ধৈর্য ধারণকারীরা কোথায়? সেই দিন এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে উল্লেখিত তিন ধরনের ধৈর্য ধারণকারী দাঁড়িয়ে যাবে, আর এসব ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তারাই হবে সফল। সুতরাং বিনা হিসাবে জান্নাতে যেতে হলে মহামারী করোনা প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদ আপদে মুমিন বান্দাকে বীরত্বপূর্ণ ধৈর্যের গুণ অর্জন করতে হবে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য সাহসিকতা দেখাতে হবে। আসুন ধৈর্য ধারণ করে হাদিসের উপর যথাযথ আমল করি, যাবতীয় বিপদ আপদ চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হই, নিজের জীবনে ধৈর্য ধারণ করে প্রকৃত বীরের পরিচয় দেই। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণকারী হিসাবে কবুল করুন, আমিন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে